छोटबेलाय खेलना पुतुल फेले रेखे दौड़े देखे आयना लिपस्टिक रांगा बोठोट एतटुकुई बायना साजबो आमी रंगीन साजे मुख लुकाबो आलतो लाजे আগামী দুই দিন অফিস যাবেন না সে কি কথা আপনি বলবেন যে আপনি সন্ত্রাসী হামলায় আহত গুরু সব ভাঙা ভাঙা আমি এটা কি দেখলাম ওয়েট এ মিনিট আপনি কি অক্স অবজারভেশনে গিয়েছিলেন না কোথায় চাকরি করেন সেটা তো জানাই হলো না আমি জব করি একটা ইনভেস্টিগেশন কোম্পানিতে আমি গিয়ে দেখি সব ভাঙা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে আপনি তো প্রায়ই নন্দিনীকে উপকার টুপকার করেন দেখছি মানে আর কি নন্দিনীর সঙ্গে কাকতালি ভাবে দেখা হওয়া ছাড়া আপনি আর কি করেন আমি বিজনেস করছি অবশ্যই আপনার দাদিকে নিয়ে এসেন আমার দাদি তো বেঁচে নেই ওটা ঘরে পড়ে আছে কি যে হলো সব ভাঙা গুড়া কি ব্যাপার এখানে হচ্ছেটা কি হ্যাঁ এখানে কি বায়োস্কোপ চলছে নাকি বসে বসে আইটেম সং দেখছেন ম্যাজিক মাম্মা ম্যাজিক মাম্মা ম্যাজিক মামুনি কারো কোনো কাজকম্ম নেই না সবার চাকরি একেবারে নট করে দেব সবার বেতন কেড়ে নেব কিন্তু একেবারে যান যার যার সিটি কে বসুন গিয়ে যান বসুন তবে সাহেব আপনি থাকুন তো পাশা সাহেব কি হয়েছে বলুন তো দেখি স্যার আমি তো ওই রহমত স্যার থেকে পারমিশন নিয়ে অফিস থেকে বেরোলাম পথে আমাকে রকি বাধা দিল কেন রকি আপনাকে বাধা দিয়েছে কেন আমি জানি না স্যার তারপর কি হয়েছে বলুন স্যার আমি মানে দূরে রাস্তায় বেরোলাম তারপর রাস্তায় একটা সিএনজি পেয়ে ওই সিএনজি তে কে বলেছে আপনাকে মহাভারত বলার জন্য একটা লম্বা সিরিয়াল শুরু করে দিয়েছেন সংক্ষেপে বলেন সংক্ষেপে স্যার আমি কিওক্স দেখতে গেলাম গিয়ে দেখি কিওক্স একেবারে ভাঙা গুড়া গুড়া করে ভেঙে ফেলেছে কে ভেঙেছে জানি না স্যার নন্দিনী কোথায় ছিল স্যার আমি তাকে খুঁজে পাইনি আরে বাবা তাকে ফোন দিন আমি ফোন দিয়েছি ফোন বন্ধ ও সালের ফোন তো সত্যি সত্যি বন্ধ দিচ্ছি পাশা সাহেব স্যার আপনি থাকুন অফিস ছুটি হয়ে গেল আপনি যাবেন না আমার রাডারের মতো ব্রেন বলছে কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে সাবে সাহেব ওর দিকে লক্ষ্য রাখবেন ও যেন অফিস ছুটির পর না যায় অবশ্য আপনি মানে আপনার পক্ষে সম্ভব কিনা তাকে আটকে রাখা যদি সম্ভব না হয় দারওয়ান রহমানকে ডাকবেন সাবের ভাই আমি তো কিছু করি না আমার তো কোনো দোষ নাই আমাকে থাকতে বললো আমাকে আটকে মানে আমি কি করছি সাবের ভাই আপনি যে কথাটা বললেন না মানে এই প্রশ্নটা আমি আমার নিজেকে না আমি প্রায় করি
কিন্তু উত্তর পাই না কোনো, মানে আসলে উইয়ার্ড না, মানে বিষয়টা ভাবলে কিন্তু অবাকই লাগে আর কি। ওই হয়েছে কি যে ওই রাস্তা দিয়ে আসলে আমার যাওয়া আসাটা একটু বেশি তো, তাই ওনার সাথে প্রায় দেখা হয়ে যাচ্ছে। কয় চামচ চিনি দিব চাই? ঠিক আপনি কি চা বানাচ্ছেন নাকি? খামখে কেন কষ্ট করছেন? না না কি বলেন, আপনি তো প্রথম এসেছেন আমাদের বাসায়, এক কাপ চা খাবেন না? তুই চিনিটা আলাদা করে নিয়ে আয়। আচ্ছা হ্যাঁ। নন্দিনীর সঙ্গে কাকতালি ভাবে দেখা হওয়া ছাড়া আপনি আর কি করেন? আমি বিজনেস করছি। কি বিজনেস? এক্সপোর্ট ইম্পোর্ট। আপনার অফিস কোথায়? অফিস ইয়েতে মতিঝিল। আপনি বোধহয় রোজ রোজ অফিসে যান না, তাই না? না না যাই তো, চিনি দেওয়া নেই না? আচ্ছা আরে না না কিছু লাগবে না, ইটস ফাইন। আপনার নিন না। বা আপনি তো চমৎকার চা বানান। ও রান্না খুব ভালো করে তাই? না না ওরকম কিছু না, আপু বাড়িয়ে বলছে। ওকে তাহলে পরীক্ষা হয়ে যাক, কি বলেন? হুম অবশ্যই, আপনার দাদিকে নিয়ে এসেন। আমার দাদি তো বেঁচে নেই। তাহলে যে সেদিন ওর সঙ্গে কথা বলে দিল? ও আচ্ছা, ওটা উনিও আমার দাদি, উনি হচ্ছেন আমার বাবার চাচি হন, বাবার চাচি হন, কিন্তু আমাদের আবার খুব ক্লোজ। আচ্ছা আপনার বাড়ি কোথায়? জি ফেনি। তার মানে হচ্ছে নোয়াখালী? না না ফেনি আর নোয়াখালী তো আলাদা। ফেনির মানুষ তো খুব খারাপ হয়। কে বলে যে আপনাকে, আপনি কয়জন লোককে চেনেন ফেনির? আমাদের একজন প্রডিউসার আছে ফেনির, উনি টাকা পয়সার ব্যাপারে খুব গ্যাঞ্জাম করেন, মানে একবার ওনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে তাহলে সেখান থেকে আর বের হয় না, অনেক জোর করে টাকা নিতে হয়। ভেরি ফানি, বদনাম করছেন? মোটেই বদনাম করছি না, ওনার এই একটাই দোষ, বাকি সব ভালো। ওই তো এটাই, সবারই দোষ, মানে ভালো মন্দ মিলিয়ে মানুষ হয়, কিন্তু ফেনির লোকের বাকি সব ভালো থাকে আর কি, দু একটা খারাপ। আপু ওই ব্যাংকের কথা বলাতে মনে হলো, আমার একটু ব্যাংকে যেতে হবে। কিন্তু আমার তো শুটিং আছে। কিন্তু আমাকে তো যেতে হবে। আমি নিয়ে যাই, আমার সাথে চলেন। হ্যাঁ ভালোই তো, তুই ওনার সঙ্গে যা। একটু ভেতরে আসুন, তোমার সাথে কথা আছে। কথা আছে একটু, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ বল তুমি সব কি বলছো, আমি ওনার সঙ্গে যাব? হ্যাঁ যাবি। তুমি না একটু আগে কি সব বললে, উনি আমাকে পছন্দ করে। ধর উনি রোজ রোজ ইচ্ছে করে তোর সঙ্গে দেখা করে, তাতে কি হয়েছে? তাতে তো তোর হেল্প হচ্ছে, আর এই শহরে থাকতে গেলে
কারো না কারো হেল্প লাগে, হেল্প নিতে কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করব, যাব? হ্যাঁ যাবি, তুই তোর কাজ উদ্ধার কর। বলো কি তুমি? হ্যাঁ, খুব বিপজ্জনক ব্যাপার স্যার। রাবত সাহেব কোথায়? উনি তো একটু ছুটিতে আছেন স্যার। কেন তুমি তাকে ছুটি দিয়েছো? মানে স্যার হঠাৎ করে সে বলল যে মানে অসুস্থ হয়ে পড়েছিল, তো সে বলল যে তার বুকের মধ্যে চিনচিন ব্যথা করছে। চিনচিন ব্যথা? সিরিয়াস কিছু? না স্যার, ওরকম সিরিয়াস কিছু নয়। ওই বাম দিকে নয় স্যার, ডান দিকে। স্যার এখন কি করবো বলুন তো স্যার, আপনি কি আসবেন? না, আমি আজকে আসতে পারবো না। মেয়েটা কোথায় গেছে তুমি কি কোনো আন্দাজ করতে পারো? আন্দাজ কি বলছেন স্যার, আন্দাজের আও করতে পারছি না। শোনো, অফিসে যেন কোনো রকম প্যানিক সৃষ্টি না হয়। না 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 স্যার, অফিসে কোনো প্যানিক ছড়াবে না স্যার, সব আন্ডার কন্ট্রোল স্যার। কিছুটা আমি প্যানিকে আছি আর কি। শোনো, তুমি একটা তদন্ত কমিটি গঠন করো, তুমি থাকবে প্রধান। আগামী দু একদিনের মধ্যেই তুমি এটার ফল প্রকাশ করবে। জি স্যার। যেভাবে পারো মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করো। হুম, না জি স্যার, দেখছি স্যার। মেয়েটিকে কোত্থেকে খুঁজে বের করবো আমি? কি মুসিবত মনে করো? আসলে এত গরম চা দেয় নাকি মানুষ? আপনারা জানেন যে আজকে দুপুরে একটা ঘটনা ঘটে গেছে। এবং ঘটনাটা খুবই ন্যাক্কারজনক, খুবই বাজে এবং উদ্বেগজনক। আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, রীতিমতো জঙ্গি হামলা। একদম চুপ করুন, কথার মাঝখানে কথা ঢোকাবেন না। বিষয়টা আমাকে বলতে দিন। যেই ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং সেটার জন্য অবশ্যই তদন্ত করা উচিত, এবং আমরা দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, যেটার আহ্বায়ক হচ্ছি আমি এবং সদস্য সচিব হচ্ছেন সাবের সাহেব। একদম চুপ করুন, অফিসের ডিসিশন আপনাকে অবশ্যই মানতে হবে, বুঝতে পেরেছেন? এত ভীত হলে চলবে না, অফিস থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারো আর কিছু বলা আছে? না স্যার, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন স্যার। নন্দিনী ম্যাডাম কি খুঁজে পাওয়া গেছে? না, নন্দিনীকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে তার কোনো সন্ধান পাওয়া গেলে অবশ্যই সবাইকে জানানো হবে। যান, আপনারা সবাই যার যার কাজে যান, তদন্ত কমিটি এখন স্পটে নেমে যাবে। স্যার আমি কি করব? আপনি কি করবেন মানে কি? আপনি এখন নাচবেন? আপনারা শরীর দিয়ে চাল্লা তালা সেখানে নাচার জন্য দিয়েছে, আপনি আমাদের সাথে যাবেন? এই শরীরটাকে একটু নড়াচড়া করান প্লিজ। আপনি রেডি হন, আমি আসতেছি। পুলিশ স্টেশন? শুনুন,
জি আপনারা স্পটে চলে আসুন, আমরা তদন্ত কমিটি আসছি। ধন্যবাদ। সামনে বাই যান। আচ্ছা ঢাকায় কি কি চেনেন আপনি? ঢাকায় না আমি কিছু চিনি না, মানে আমার আসলে ঢাকায় আসাই হয়নি। তাই? না আসা হয়েছিল একবারই, আম্মা যখন অসুস্থ ছিল তখন আম্মাকে নিয়ে পিজি হাসপাতালে আসা হয়েছিল। ওই পিজি হাসপাতালে আসা যাওয়ার পথে যতটুকু চেনা অতটুকুই। পিজি হাসপাতালের ওখানে মানে শাহবাগের ওই জায়গাটায় একটা মিশুক আছে না, হরিণ, মায়া মায়া চোখ অনেক, হাসপাতালের বারান্দা থেকে আমি ওটা খুব দেখতাম, খুব দেখতাম। আর মনে হতো কি এই ইট কাঠের জঙ্গল ছেড়ে ওই মিশুকটা যে কোনো সময় ছুটে জঙ্গলে পালিয়ে যাবে, কেউ তাকে খুঁজে পাবে না। এখন মাঝে মাঝে নিজেকে ওই হরিণটার মতো মনে হয়। কেন? এই যে আমি একাকী ইট কাঠের এই জঙ্গলে যুদ্ধ করে যাচ্ছি, আমার মনে হয় যে কোনো সময় বিশাল দেয়ালের আড়াল থেকে একটা হিংস্র জন্তু জানোয়ার আমার সামনে এসে পড়বে। একদম ভয় পাবেন না, মনে সাহস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কিচ্ছু হবে না। সবসময় কি এরকম হবে আমার, মানে দেখা হয়ে যাবে? হতেও পারে, এত কোইন্সিডেন্স হয় না কি? হয় না, এই যে আমাকে দেখেন না, আমার সাথে তো হচ্ছে একই। আসলে কি আপনি সন্দেহ করছেন? আমার তো মনে হয় আপনি আমাকে নিয়মিত ফলো করেন। আরে না, তাই আপনি তো দেখি মিথ্যা কথাটা ভালোভাবে বলতে পারেন না। আচ্ছা কি আশ্চর্য, আমি কেন আপনাকে ফলো করব? সেটা তো আপনি ভালো জানেন। শুন, মেয়েদেরকে ফলো করা কিন্তু একটা অন্যায়, আমি করি না। মানুষ কিন্তু জেনে শুনেই অন্যায় করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফলো করি। কেন? বাট কেন মানে কি, আমি তো আপনাকে ফলো করি না। আপনি আমাকে বললেন যে আমি আপনাকে ফলো করি, তাই আমি আপনার কথা মানলাম, মেনে আপনার কথার সাথে তাল দিলাম। আপনি কিন্তু আপনি অনেক চালাক। আমি ভীষণ বোকা, ট্রাস্ট মি, আপনি বুঝতে পারছেন না। কাজটা করলো কে? স্যার আমি জানি না স্যার, আমি তো স্যার দেখেই অবাক, মনে হচ্ছে কেউ যেন তরমুজ দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এরকম একটা শরীর নিয়ে আপনি ছুটে গেলেন কিভাবে? স্যার আমিও তো এটাই ভাবছি, এরকম একটা শরীর নিয়ে আমি গেলাম কিভাবে স্যার? খোলই হেলেছি স্যার, একটা হোলা করছে স্যার। বাংলায় বলেন হোলা, হোলা স্যার, হোলা। ওরে বাবা কি বলছেন, হোলা মানে কি? কোন ছেলে সেটা স্যার জানা যায়? আশেপাশে খবর জানেন? আরে গণিতে না করি কই হলাম তো কি হিসে মিসিং? এসব আপনি কি বলছেন? হ্যাঁ যা বলছি সব ঠিকই বলছি, কিন্তু আমার মেয়ে গেল কোথায়? আচ্ছা আপনি কি করছেন কন্ত? আমি আবার কি করলাম? না মানে ওই নন্দিনী ম্যাডাম কোনায়? আমি জানি না। তাহলে আর নন্দিনী না মানে আঙ্গ ব্যাকের নন্দিনী ম্যাডাম কোনায় গেল? কখন থেকে বলছো যে আপনি বসুন বসুন বসুন, বসে হবেটা কি? তাও ঠিক স্যার, ও বসেই বা আর কী করবো, এই মেয়েটা অফিসে জয়েন করার পর থেকে আমাদের একেবারে রাতের ঘুম দিনের নিদ সব একেবারে হারাম করে ফেলেছে। সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙা বোঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে মুখ লুকাবো